হাই ফ্যান্স কেমন আছে সবাই আমার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে ই রিক্সা চার্জার এর প্রবলেমটা হচ্ছে মানে লাইট জ্বলছে ফ্যান ঘুরছে কিন্তু মিটারে কাটাটা উঠছে না এটা হচ্ছে এই চার্জারের প্রবলেম তো কেন উঠছে না কাটাটা সেটা আজ তোমাদেরকে দেখাবো তোমরা মনোযোগ দিয়ে দেখো কী কারণ হলে মিটারে কাটা উঠে না অ্যাম্পেয়ার ওঠে না কিন্তু ভোল্টেজ আসবে কিন্তু অ্যাম্পেয়ার আসবে না কী কারণে দেখো এই দেখতে পাচ্ছ যে ট্রান্সফর্মার যে আউটপুট এসি লাইনটা কী অবস্থা তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই ধরো নাটবোল্ট দেখো এই যে টানলাম দেখো হাতে এরকম থাকলে কিন্তু অ্যাম্পায়ার কোনো মতেই আসবে না ভোল্টেজ দেখাবে ফ্যান ঘুরবে সবই হবে কিন্তু গাড়ির চার্জ হবে না ব্যাটারি ঠিক আছে এটা কি করে সলভ করব তোমরা দেখো এটা কিন্তু কাজ হয়নি যেই কাজটা করুক এটা কিন্তু কাজ হয় একদম দেখেছো নাটটা জং ধরে গেছে এখান দিয়ে হাই ফ্রিকোয়েন্সি ভোল্টেজ যায় ঠিক আছে এতে এসব জিনিস দিলে চলবে না কোম্পানিরা কিন্তু যখন চার্জার বার করে তখন কিন্তু এরমভাবে দেয় না তাদের অন্যরকম ভাবে সিস্টেম থাকে তোমরা নিশ্চয়ই দেখেছ ঝাল সিস্টেম করে পেস ধরিয়ে অন্য রকমভাবে কিন্তু এরকম নাট পেঁচিয়ে দিলে কিন্তু হবে না ক্ষণিকের জন্য হবে আবার এক দু দিন পর কিন্তু এরকম হয়ে যাবে তো এর সলিউশনটা কি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আমি যে কাজটা করছি তোমরা ঠিক এরকমভাবে কাজটা করবে তাহলে এই রোগটা আর হবে না ঠিক আছে তোমরা দেখো এইটার প্রবলেম কিন্তু লাইন আসছে সবই হচ্ছে ফ্যান ফ্যান সবই ঘুরছে কিন্তু অ্যাম্প্যারে যে কাটাটা আছে সামনে সে কাটাটা শো করছে না মানে উঠছে না এইটাই হচ্ছে এর প্রবলেম তো আমি এর প্রবলেমটা সলভ করছি ঠিক আছে কিন্তু এই ভিডিওটা একটু লম্বা হবে তোমরা মনোযোগ দিয়ে দেখবে তাহলেই কিন্তু কাজটা শিখতে পারবে এবং বুঝতে পারবে যদি তোমাদের শেখার ইচ্ছা থাকে আমি প্রতি ভিডিওতেই একই কথা বলি যে তোমাদের যদি কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে তোমরা মনোযোগ দিয়ে শুনবে আমার পুরো কথাগুলো তাহলেই বুঝতে পারবে কথাগুলো শোনো আর ভিডিওটা দেখো স্কিপ করে চলে গেলে কিন্তু বুঝতে পারবে না আমার কথা যদি মিস করো তাহলে কিন্তু ফলটা কিন্তু আদুরাই থেকে যাবে এটা মাথায় রাখবে ঠিক আছে আর ইলেকট্রনিক্সের কাজ বা যে কোনো কাজ তারা কোনো ব্যাপার না যদি কাজ শিখতে যাও ধীরে সুস্থ তোমাদের শিখতে হবে একটু টাইম লাগবে কিন্তু তোমরা শিখতে পারবে ঠিক আছে তো চলো আমি কেনভাবে কাজটা করছি দেখো তার আগে দেখতেই পাচ্ছ আমি তারটাকে ছুরি দিয়ে চেয়েছে নিলাম যাতে অ্যালমোনিয়াম তারটায় ভালো করে আমার যে অ্যালমো তামার তারটা যে পেঁচাবো সেটা যেন ভালো করে ধরে এই জন্য এমনিতে তো এই অ্যালুমনিয়াম তারে ঝাল ধরে না তোমরা সবাই জানো তার জন্য এই ব্যবস্থাটা আমি করছি দেখো আর এটা মানে যখন প্যাঁচাবো ভালো করে ধরে নেবে প্লাস দিয়ে আমি যেরকমভাবে ধরে নিয়েছি তাহলে ভালো করে মানে পাকটা হবে একটা তারের সঙ্গে একটা তার যেন কোনো মধ্যে লুজ না থাকে সেটা একবার দেখে নেবে তোমরা ঠিক আছে যেটুকু লাগবে রাখবে বা দুইটু কেটে দেবে তাহলে ফিনিশিংটা ভালো আসবে দিয়ে আমি তামার তারটা এতে পেঁচিয়ে নেব পেঁচিয়ে নিয়ে ঝাল দেবো আর এতে পঁয়ষট্টি ওয়ার্ডে তাতাল ব্যবহার করবে তাহলে ঝালটা ভালো হবে কারণ হিটটা বেশি লাগে বলে এর জন্যে ওয়ার্ডটা বেশি নিতে হয় তাতালের ঠিক আছে তো দেখো আমার ভিডিও যদি তোমরা দেখো তাহলে তোমাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে না আর আমি যেরকমভাবে তোমাদেরকে বুঝিয়ে কথা বলি এরকম কোনো ভিডিওতে এরকম বলবে না ঠিক আছে তোমাদের একদম পাই টু পাই আমি কথা বলবো আমার ভিডিওটা দেখলে তোমরা হাতে করে কাজটা শিখবে যদি মনোযোগ দিয়ে দেখো যদি কাজ শেখার ইচ্ছে থাকে তো দেখবে কমেন্ট করবে তোমাদের ভালো লাগলে আর কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে ইলেকট্রনিক্সের যাবতীয় কোনো কাজ আমি তোমাদেরকে সেটা সলিউশনের ব্যবস্থা করব ঠিক আছে তো চলো কাজটা আমি করছি দেখো তোমরা আর তোমরা মোটা শোল্ডার ব্যবহার করবে আমি যেরকম মোটা শোল্ডার ব্যবহার করি ওই দেখো সরু শোল্ডার পাশে আছে কিন্তু আমি মোটাটা ইউজ করি ঠিক আছে তাহলে আমার অল্পতেই কাজটা মিটে যায় এবং ঝালটাও ভালো হয় এবার ওইখানে আমি জায়গাটা পরিষ্কার করে নেব যেখানে আমার আগেকার তারটা ছিল তোমরা এখন কাজ করবে পরিষ্কারভাবে কাজটা করবে ঠিক আছে তাহলে দেখতেও ভালো লাগবে কাজটাও একদম পরিষ্কার হবে আমি এখানে পেস্ট লাগিয়ে নিচ্ছি যাতে আমার ঝালটা ভালো ধরে তোমরাও এরকমভাবে পেস্ট লাগিয়ে নেবে ঠিক আছে দেখো আমি কেমনভাবে কাজটা করছি আর এখানে যখন ঝালটা দেবে একটুখানি হিটটা বেশি দিয়ে ঝালটা দেবে এখানে যে শোল্ডারটা আছে একটুখানি ভালো করে গলাবে ঠিক আছে একটু তেল তেলে ভাপ করে রেখে দিয়ে তারপরে ঝালটা ছাড়বে কারণ অলপিট্টু ঝাল দিয়ে কিন্তু ছাড়লে হবে না ভালো করে কথাগুলো শুনবে অলপিট্টু ঝাল দিয়ে ছাড়লে হবে না কারণ অলপিট্টু যদি তুমি শোল্ডার দিয়ে ঝাল দাও এতে কিন্তু হিট হয় হিট হলে কিন্তু ঝালটা যদি ছেড়ে গিয়ে কোনো তারের সঙ্গে ঠেকে যায় তাহলে ডায়েটগুলো কিন্তু সেকেন্ডের মাথায় পুড়ে যাবে এটা মাথায় রাখবে আমার কথাগুলো ভালো মনোযোগ দিয়ে শুনবে কি বলছি এইখানে সোল্ডারটা একটুখানি বেশিক্ষণ দিয়ে সোল্ডারটা করবে যেন তেল তেলে ভাবটা হয় তাহলে একদম গোটা যে যেই তারটা তুমি ঝেলেছো সেই তারটা পুরোটা চালিয়ে যাবে আর ঝালটা পুক্ত হবে একটুখানি ঠেকিয়ে ছেড়ে দিলাম গরম করলে কিন্তু হবে না এটা হিট হয় হিট হলেই কিন্তু ছেড়ে যাবে সোল্ডারটা মানে তারটা তখনই যদি তারটা অন্য কারোর সঙ্গে যদি ঠেকে যায় তাহলে এখানে যে দুটো ব্রিজ ডায়েট থাকে সেই ডায়েটগুলো খারাপ হয়ে যাবে এগুলো একটু মাথায় রেখে কাজগুলো করবে আমার একটা লিড ছাড়া কমপ্লিট হয়ে গেল এবার সেকেন্ডটা করব তার আগে এটা খুলে নিচ্ছি গোড়া দিয়ে দেখতেই পাচ্ছ তাঁতাল দিয়ে আর আমি যখন কাজ করি পুরো পরিষ্কারই কাজ করি তাতে একটু টাইম লাগে লাগুক অসুবিধা নেই ঠিক আছে এটা এখানে আমি তারপরে থিনার দিয়ে ওয়াশ করে নেবো পিসিবিটা একটুখানি ট্যাম আছে তোমরা ওইরকমভাবে একটুখানি থিনার দিয়ে নেবে যাতে পিসিবিতে ট্যাম না থাকে আমি থিনার দিয়ে ভালো করে এখানে পরিষ্কার করবো দেখতেই পাচ্ছি থেনার নিয়ে নিয়েছি থিনার দিয়ে ঘষে দিয়ে দিলে কাজটা ভালো হবে ওই জন্যে থিনারটা আমি ইউজ করি এবার তারটা আমি চেঁচে নেবো অ্যালমোনিয়াম তারটা আমার যেটুকু লাগবে সেটুকু আমি চেঁচে নেব নিয়ে তার পেঁচে ঝাল দিয়ে দেখবো দেখো কেমন হচ্ছে আমার কাজটা আমার এসব ইলেকট্রনিক্সের এসব চার্জার এক্সুম চার্জার বলো টিভি বলো আরও নানান রকম হোম থিয়েটার টর্চ লাইট হ্যাঁটা ফ্যাটা যা আছে আমার এই চ্যানেলে ছাড়া আছে তোমরা দেখে নেবে আরও অনেক কাজ হয় সেগুলো ভিডিও করার সময় পাই না রোডের সাইডে দোকান অনেক ক্যাচর মেচের হয় দোকানের লোক আসে ওই জন্য করতে পারি না ঠিক আছে এগুলো একটু ফাঁকা টাইমে করি ভিডিও আমার কাছে ইলেকট্রনিক যাবতীয় কাজ হয় সব ভিডিও তো করা সম্ভব না যেটুকু পারি সেটুকু করি কারণ কাস্টমার আসে বসে থাকি কাজ কেউ করিয়ে নিয়ে যায় সেগুলো করাও হয় না এগুলো অনেক টাইমও লাগে ওই জন্য যতটুকু পারি ততটুকু করে তোমাদের সামনে প্রেজেন্ট করি তোমরা দেখবে তোমরা দেখলে ভালো লাগে ভিডিওগুলো আমার তাহলে করতে ঠিক আছে তোমাদের জানাবে কেমন কি ভিডিও ভালো লাগলো কি না লাগলো খারাপ হোক ভালো হোক কমেন্ট করবে তোমাদের কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারবে তারটা দেখেছি আমি কোনোভাবে পেছিয়ে নিলাম তোমরা কিন্তু এতে তার মাস জড়াবে তার না জড়িয়ে ঝাল দিতে গেলে কিন্তু ঝাল হবে না এটা কিন্তু মাথায় রাখবে যখনই কাজটা করবে ভালো করে বুঝে শুনে কাজ করবে ঠিক আছে তারা হুড়ো একদম করবে না তারপরে এইসব চার্জার হাই ভোল্টেজ কী করে হয় তারপরে এই যে লিডগুলো কী কেন তাড়াতাড়ি পুড়ে যায় এগুলো সব ভিডিও আমার এই চ্যানেলে আছে তোমরা দেখে নেবে আর একটা কথা দেখা গেলো তোমাদের কাছে এরকম কোনো প্রবলেম এলো তোমরা এরকমভাবে কাজটা করে দিয়ে ছেড়ে দিলে তা করলে কিন্তু হবে না এটা হওয়ার পর আগে ব্যাটারিতে নিজের কাছে থাকলে লাগিয়ে টেস্ট করে নেবে কিংবা গাড়িতে লাগিয়ে টেস্ট করে নেবে যাতে তোমাদের অ্যাম্পেয়ার কাটাটা এক ঘাটে যেন লাল পার না হয়ে যায় মানে ডান দিকে না চলে যায় যদি এক ঘাটে লাল ঘাট পার হয়ে যায় তাহলে জানবে ট্রান্সফরটা কিন্তু লিট আবার পুরবে এবং ট্যান্সফরটা আবার ওভার হিট হবে এক ঘাটে থাকবে অ্যাম্পার কাটাটা লাল আর সবুজের মাঝখানে থাকবে লাল কাটাটা এক ঘাটে ভালো করে কথাগুলো শুনবে শুধু তারগুলো কেটে গেল আমি এর ভাবে ঝাল দিয়ে দিলাম আমার চার্জার রেডি হয়ে গেলো তা নয় এইগুলো দেখে নেবে কি কারণে এগুলো পুড়ছে ওভার অ্যাম্পেয়ার নিলেই কিন্তু এই লিডগুলো আবার পূর্বে আবার লাগিয়ে দিলে আবার পুড়বে ওই জন্য এটা ঠিক করার পর তোমরা দেখে নেবে যে অ্যাম্পেয়ার কাটাটা যেন লাল পেরোচ্ছে না এক ঘাটে ভালো করে শোনো এক ঘাটে এই এক মিটারে অ্যাম্পেয়ার মিটারে কাটাটা থাকবে লাল আর সবুজের মধ্যে ঠিক আছে এবার আমি গাড়িতে টেস্ট করব তোমরা দেখো এটা আমি আমার কাজটা সাকসেসফুল হলো নাকি তারা আগে জুম করে দেখাচ্ছি ঝালগুলো দেখো ফিনিশিংটা দেখো কাজের ঠিক আছে ফিনিশিংটা দেখো তোমরাও কিন্তু এরকমভাবে ফিনিশিং দিয়ে কাজ করবে এবারে আমি টোটো গাড়িতে লাগাবো যার চার যার সে দাদা দাঁড়িয়ে আছে তার ক্ষেত্রে লাগাবো দেখো যে গাড়ি দাঁড়িয়ে আছে কানেকশ কানেকশান দিয়েছি দেখো একঘাট দেবো আমার চালু হয়ে গেছে এক ঘাটে দেখো আমার লাল আর সবুজের মধ্যেখানে আছে কাটাটা দেখেছো তোমরাও কিন্তু এরমভাবে টেস্ট করবে লাল কাটাটা যেন ডান দিকে না চলে যায় চলে গেলে কিন্তু হাই হ্যাম্প্যান নেবে আবার তারটা পুড়ে যাবে এদিকে খেয়াল রাখবে শুধু তার কাটলে এরমভাবে লাগিয়ে দিলে কিন্তু হবে না ঠিক আছে বুঝে শুনে কাজ করবে এক ঘাটে যেন লাল আর সবুজের মধ্যেখানে থাকে আর দু নম্বর ঘাটে লাল একটুখানি পেরোবে তিন নম্বর ঘাটে আরেকটু পেরোবে কিন্তু এক ঘাটে যেন লাল আর সবুজের মধ্যে গানে থাকে কাটাটা এটা হচ্ছে কিন্তু এই চার্জারের মাস্ট লাল পার হলে কিন্তু হাই প্যান নেবে আবার আউটপুট যে তারগুলো আছে সেগুলো কিন্তু এক দু দিনের মাথায় আবার পুড়ে যাবে এবার ওটা লাল পার হলে কি করতে হবে আমার অনেক এই চ্যানেল ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নেবে নয় আমি নেক্সট ভিডিও দেবো তখন ডিটেলস বলে দেবো আর আমার ভিডিওটা ভালো লাগলে